I want you to come over. I wish that you would come and give me something to prove. Won't you pull me closer? I think that I'm obsessed with everything that you do. I'm waiting, trying to be patient. You look like a painting. It's so frustrating. I hate it. Shukhobor, shukhobor, shukhobor. কাপলদের জন্য সুখবর। হ্যাঁ, তাই বলে সিঙ্গেলরা এখানে যেতে পারবে না তার কোনো মানে নেই, সবাই যেতে পারবে। আমি আজকে এমন একটা হোমস্টে দেখাচ্ছি যেটা হচ্ছে তোমার শিলিগুড়ির খুব কাছাকাছি জায়গার মধ্যে পড়ে, যেখানে তোমরা হালকা পাহাড়ের যে ভাইবস সেটা ফিল নিতে পারবে, আর সাথে খাওয়ার তো থাকবেই। অনেকদিন পর ফুড ব্লগিংয়ে আসছি, তাই লাইকের সাথে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে তবেই এক্সিট করতে হবে গাইস। পিছনে যে পাহাড়গুলো দেখতে পাচ্ছ, ভাইবসটা জাস্ট আলাদা লেভেলের। চা বাগান মাঝখানে, তার মধ্য দিয়ে বাইক চালিয়ে যাচ্ছি, আর পাহাড়, আর কি চাই বস। ফিলটা কিন্তু আমার সেই লাগছে, নেচারের সাথে লাভ হয়ে গেছে, তাই নেচার প্লাস খাওয়া দাওয়া আজকের ব্লগটাও ক্রেজিনেসে ভরা হতে চলেছে। তাই না, বেশি দেরি করব না, খুব জলদি আজকের নাটকটা স্টার্ট করব। রাস্তা থেকে স্টার্ট করছি, বাই দ্য ওয়ে আমি আর এস, ইউ ওয়াচিং ট্রাভেল আনকাট। সো লেটস স্টার্ট। ট্রাভেল নাকি ফুড সেটা ম্যাটার করে না, ব্লগটা ইন্টারেস্টিং আর ক্রেজি হওয়া চাই, এটাই ম্যাটার করে। চলো তাড়াতাড়ি যাওয়া যাক। আজকে যে জায়গাটায় আমরা কি যাব, সেই জায়গাটার যাওয়ার কিন্তু আমাদের কোনো প্ল্যান বা প্রোগ্রাম আগে থেকে ডিসাইডেড হয়নি, এটা পুরো একটা আনপ্ল্যান্ড হয়ে গেছে। তো আমরা যে জায়গাটা যাচ্ছি সেটা হচ্ছে পানিঘাটাতে সিচুয়েটেড। পানিঘাটা বলে রাখি, পানিঘাটা কিন্তু শিলিগুড়িতে, শিলিগুড়ি থেকে একটু বাইরে। আমি পুল মানে জায়গাটার যে লোকেশনটা আছে সেটা আমি ডিসক্রিপশন বক্সে গুগল ম্যাপটা দিয়ে দিব। এই দেখো, নদীর রিভার বেড দিয়ে ক্রস করে দেন ওই জায়গাটাতে পৌঁছতে হয়। মানে অ্যাকচুয়ালি আমি একটু রাস্তাটা ভুল করেছি, তার জন্যই আর কি এই মেহনতটা আমাকে করতে হচ্ছে। বাট এখান থেকে পাহাড়ের ভিউগুলো জাস্ট নেক্সট লেভেল লাগছিল। আর ওই দিনকার ভাই রোদ ছিল বটে, আমার কালার হাতে দুরকমের কালার হয়ে গেছে। এবার আমরা ঢুকে গেছি সেই চেঙ্গা বলে যে ফার্ম স্টেটা আছে, বলে রাখা ভালো, এটা কিন্তু হোম স্টে না, এটা ফার্ম স্টে, বিকজ এখানে অনেক মুরগি ফুরগি ভিতরে রাখা থাকে। তো এই ফার্ম স্টেটাতে কিন্তু কাপলদের জন্য অ্যালাউ আছে, বাট এটার একটা মানে একটা শর্ত আছে, সেই শর্তটা আমি ভিতরে এন্ট্রি করে দেন তোমাদের সাথে ভালোভাবে ডিসক্রাইব করছি। দুদিকে ফ্ল্যাগ লাগানো, দেখতে ভাই জাস্ট অসাম লাগছে। সো এই চিঙ্গা ফার্ম স্টেটা হচ্ছে পানিঘাটাতে সিচুয়েটেড। দেখো ভাই, আজকে কিন্তু অ্যাডভেঞ্চারের সেরা লেভেল আমরা ক্রস করে গেছি, বিকজ আমাদের প্ল্যান ছিল একটা জায়গায় যাওয়া, বাট এটা আনফর্চুনেটলি আনপ্ল্যান্ড একটা প্লেসে আমরা ঢুকে পড়েছি। আর এখানে বেসিক্যালি সুইমিং পুল আছে যেটা দেখতে পাচ্ছ, আর এরকম মানে বসার যে এরিয়াটা আছে না, মানে যেখানে বসে তোমরা খাবারটা এনজয় করবে, সেটা ভাই আমার ফ্যান্টাস্টিক লেগেছে। আমার নেচারিস্টিক রেস্টুরেন্ট, ক্যাফে, হোমস্টে যেগুলোই বলো, আমার পার্সোনালি খুবই ভালো লাগে। আর আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে পুরো সেই বসার জায়গাটা, এটাকে যে এটা যে আছে এটাকে রেখে আর কি এরকম করে রাখবে, দেন হচ্ছে এই কটন যে বেডগুলো আছে এগুলোকে ফেলে দিবে, তারপরে উঠবে আর পুরো পর্দা দিয়ে ভিতরে আরামসে চিল্ড ভাইবস আছে, একদম বিয়ারের মতো পুরো চিল্ড ভাইবস এখানকার। সুইমিং পুলেরও কিন্তু এখানে ব্যবস্থা রয়েছে, বলে দিচ্ছি 200 টাকা করে পার পার্সন, আর ড্রেস নিলে 100 টাকা এক্সট্রা পে করতে হবে। বাট আমরা আর সুইমিং পুলে রাখছি না, আজকে দাবো দাহে ভাই, আমার অবস্থা খারাপ হয়ে গেছে। এখন একটু লাইম, ফ্রেশ লাইম সোডা দিয়ে গলা ভিজানোর পালা। ফুল জায়গায় এসেছি, অনেক কিছু রাস্তায় হয়েছে, তাও এত সুন্দর একটি জায়গায় আসার পর আসাটা খুব সার্থক হয়েছে। তোমাদের কেমন লাগলো এই জায়গাটা সেটা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানিও। ফলো কি, আমি আর ধ্যান করতে আসি নাই, আমি এখানে ফ্রেশ লাইম সোডা খাচ্ছি। আর এটাতে কিন্তু ফুল প্রাইভেসির ব্যাপার আছে, মানে ফুল প্রাইভেসি পেয়ে যাবে। এই দেখো, পর্দা ফর্দা দিয়ে আমি পর্দাটা এক্সট্রা করে ওদেরকে টানতে টানতে নিয়ে এসে খোলালাম। এখানে কোনো ফ্যানের ব্যবস্থা কিন্তু নেই, অরিজিনাল নেচারের যে হাওয়াটা সেটাই তোমাদের গায়ে এসে লাগবে, আর নিচ দিয়ে একটা বিড়াল ঘুরে বেড়াচ্ছে।
ফার্ম মানে এখানে আবার থাকার জন্য যে টেন্টের মধ্যে থাকতে হবে একদম পাহাড়ের মানে গায়ের মধ্যে বলো টেন্ট পাদবে। আর বলে দিচ্ছি কাপল ফ্রেন্ডলি অবশ্যই এই ফার্ম স্টেটা, কিন্তু তার একটা রিজন আছে, মানে কাপলের গ্রুপে আসতে হবে, মানে দুজন দুটো কাপল আসলো বা সিঙ্গেল কাপল নট অ্যালাউ কিন্তু স্টে করার জন্য। এসে রেস্টুরেন্টে চিল্ড করে চিল্ড বিয়ার বিয়ারও পেয়ে যাবে, এখানে বিয়ার অ্যালকোহলও পেয়ে যাবে আর কি, প্রোভাইড করে দেবে। বিড়াটাকে একটু দেখাও, ও ফুটেজ চাইছে আমাদের থেকে, তো ওকেও ফুটেজ দিয়ে দেওয়া যাক। আর ভিতরের এনভায়রনমেন্টটা মানে এই যে এখানে এইভাবে বসে, মানে এইভাবে আমরা তো আগেকার দিনে বাবু হয়ে বসতাম, এখন তো সবাই চেয়ার টেবিলে খাওয়া দাওয়া করে। এই যে বাবু হয়ে বসে যে খাওয়ার একটা ফিল না, খাওয়াটা আসছে সেরকম কিছু হাইফাই খাওয়া না, জাস্ট স্টার্টার আইটেম নিয়েছি। চুমু যে কোনো হোমস্টে কিন্তু খাবারের প্রাইস খুব হাই হয়। এটা হচ্ছে চিকেন নাগেটসটা দেখি খেতে যাব, বাহ ফ্রেশ চিকেন। কিন্তু এখানে একমি মুরগি কাটলো হোমস্টে থেকে, মুরগি কেটে ডাইরেক্ট সার্ভ করে দিয়েছে, কাটা মুরগি। কী অবস্থা আমাদের মতো লোকে, চিকেন সিঙ্গা হোমস্টে থেকে এখন হচ্ছে বিদায় নেওয়ার পালা। এখন অলমোস্ট ঘড়িতে বাজে তোমার 3:40, সেখানে আমাদের বিল হয়েছে 470 টাকা সামথিং। আজকে খাওয়া নেই, মানে শেফ নেই, এখানকার যে শেফ থাকে সে বরাবর সে আর কি আজকে নেই। বাট সুইমিং পুলে নামার আমার খুব ইচ্ছা ছিল, বাট যেহেতু অনেকটা লেট হয়ে গেছে তাই আর নামলাম না। জায়গাটা এনভায়রনমেন্টটা পরিবেশটা খুবই সুন্দর, খুবই অ্যাম্বিয়েন্সটা খুবই দুর্দান্ত লাগে আমার এই সব জায়গাগুলো। বাট আজকে অ্যাডভেঞ্চারটা না আলাদা লেভেলের হয়েছে আমি বলে দিচ্ছি। আমাদের আজকে যাওয়ার ডেস্টিনেশনটা ছিল হচ্ছে লালপুল। লালপুলে গিয়ে দেখি ওখানে জল বন্ধ হয়ে গেছে ব্যারেজে, তো ওখানে তো আর যেতে পারিনি, তাই ভাবলাম অন্য একটা জায়গা তোমাদের কাছে উপস্থাপন করি। এটা কিন্তু কাপলদের জন্য বেস্ট প্লেস হতে পারে, নিয়ারেস্ট শিলিগুড়ি আন্ডারের মধ্যে, শিলিগুড়ি থেকে মোটামুটি 30 কিলোমিটারের ডিস্টেন্সে পেয়ে যাবে। আসো এনজয় করো, কেমন লাগলো ডেফিনেটলি কমেন্ট সেকশনে কমেন্টে তুমি জানাও। আর বাকি কথা তো হবে পরের ব্লগে, সাবস্ক্রাইবটা করে তবে এক্সিট করে দিও, যাও টুক করে কেটে পড়ো, টুক করে কেটে পড়ো চুপচাপ। বাঘের মতো হাঁটতে শুবে না এখানে, কারণ এটা খুব দূর গেছে, যদি পড়ে যায় মাঝ রাস্তায়।